সব খবর সবার আগে পেতে করুন করুন। এবং প্রেস এশিয়া কাপের উদ্বোধনী ও নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ার পর আর সুপার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতেছে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে পরাজিত হয়েছে টাইগাররা এখন এশিয়া কাপের সাময়িক হতাশা কাটিয়ে ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে মাশরাফি বাহিনী আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠ নামবে বাংলাদেশ এই ম্যাচে যেই দল জিতবে সেই দল খেলবে এশিয়া কাপের ফাইনাল আর এমন ম্যাচের আগে হতাশা কাটিয়ে ফিরে আসবে বাংলাদেশ এমনটা মনে করছেন সৌরভ গাঙ্গুলি সাবেক ভারতীয় এই কিংবদন্তীর মতে বাংলাদেশের এটি সাময়িক সমস্যা সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ে নিজের প্রকাশিত বই এ সেঞ্চুরি ইজ নট এনাফ প্রচার উপলক্ষে আয়োজিত এক প্যানেল আলোচনায় আসেন গাঙ্গুলি এ সময় বাংলাদেশের দুটি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স প্রসঙ্গে কথা বলেন তিনি এ নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন এই ব্যাপারটা খুবই সাময়িক এটা একটা খারাপ সময় এসেছে খুব শীঘ্রই বাংলাদেশ ভালো খেলবে নিজেদের ফিরে পাবে দল হিসেবে তারা দারুণ এরপর গাঙ্গুলি আরও বলেন ক্রিকেটকে ফুটবলের সঙ্গে গুলিয়ে ফেলাটা ঠিক হবে না ক্রিকেটে কোচের ভূমিকা অন্যরকম যেখানে ফুটবলে কোচই প্রধান ক্রিকেট মাঠে অধিনায়কত্বের ভূমিকা প্রধান বাংলাদেশে রয়েছে ভালো একজন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি হয়তো মাস্টরাফি বিন মর্তুজাকে ইঙ্গিত করে এমনটা বলেছেন গাঙ্গুলির মতে মাশরাফির নেতৃত্বে এবারের এশিয়া কাপ জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এবং সাময়িক হতাশায় পড়লেও আবারও ফিরে আসবে টাইগাররা এমনটা বিশ্বাস করেন সৌরভ গাঙ্গুলি